এমনি হুজুরের খুব ভালোবাসে, হুজুর যদি আমি আর মাইয়ার বিয়ের প্রস্তাবটা দেয়, আমরা আসলে একটা শোক খারাপ মেয়ে, আমরা একটা বেয়াদ্দব মেয়া। তোমরা হ্যাঁ ইমামতি যারা করো আগে সভাপতির মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবে, যদি আমি মানি নেয় মনে করি ইজ্ঞা আসলি মুসল্লি আউ ওকরের মতো মুসল্লি, ঠিক কিনা? আর যদি সে সভাপতি সেক্রেটারিরা মাইয়া বিয়ে দিতে চায় না, মনে করবে ইজ্ঞার ইমানে গন্ডাগোল আছে, ইজ্ঞা তোমরে রায় দিয়েছে ফেসা হিসেবে আর কি, সত্যিকার তোমার ভালোবাসো না, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আসলে হইলো কি একটা দায়িত্ব বেহাজাল অধিক্ষা ইমাম, আল্লাহ একবার না জোরে রুখতে ওনার হিসে নামাজ হইলেন, আজকে দশ দিন ওনারে বাঁধি রেখলেন, ফানি খাইতে দিতেছেন না, নিষ্পাপ। উনি তিনটা প্রস্তাব দিছে হোসেনটা দিলে তোলানো, কয় প্রস্তাবটা হইলো কারো হয়তো মক্কা যাই পারলে দি দ হবে না, ওস্তাদে কইছে আপনারে বাঁধি নি পারলে যুদ্ধ। দুই, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক। দুই নম্বর কইলো কোনো আমার ইয়াজিদের পার্লামেন্টে লই যাও না। তিন, অথবা আমারে কোনো মুসলিম দেশে চলে যেতে দাও। এ তিনটা প্রস্তাবের কোনো একটা মানলে ইয়াজিদের অসুবিধা হইতো নি? উনি কি যুদ্ধ চাইছে? কয় মক্কা জিয়েনো আইসি কুফার মানুষ দিয়ে এত সিটি কইবে হয়তো জানি না, আমারে মক্কায় ফিরে যেতে দাও, দিল না দিল না রে। দুই নম্বর প্রস্তাব, ইয়াজিদের সাথে আমার সাক্ষাৎ করতে দাও, আমি তার এই হাদিসটা শুনাইম, নানার রক্ত মাখা একটা সুন্নত, নানার তরিকা যাতে নির্বাচন হয়, নানার এই তরিকা এই সুন্নতটা যাতে খেলাপ না হয়, এই কথাটা আমি তারে বলে দিব, আমার ইয়াজিদের কাছে নাও। কুফার গভর্নর কইছে জাহাফনা হবে না হবে না, সারেন্ডার করেন নয়, ইয়াজিদের প্রতি বায়াত করেন, সিল মারেন, ভোট দেন। তিন নম্বর হলো, অথবা আমারে কোনো মুসলিম বিশ্বে চলে যাইতে নির্বাচনে আমি চলে যাই, তবুও আমি যুদ্ধ করবো না, আমারে প্রাণে বাঁচতে দাও, তাকে দিল না তাকে দিল না। আয়া হা, তারে ৩৬টা তরবারি দিয়ে কোবাইছে, ৩৩টা বর্ষা রাখা, লাশকে গোড়ার ফা দ্বারা মারানো হয়েছে, মানুষ কত নিষ্ঠুর, একজনের মারি ক্রস ফায়ার দিই ফাঁসি দিই, আমরা কত বেজ্জিতি করি। আগে যে ছোটবেলা দেখতেন মারামারি, লাডি দি ফিড়ি, লাডি দি হচ্ছে তো দাঁতের এনে এনে এ করতো, বহুত মারামারি করছ, লাশের মাঝে নৃত্য করে, ক্রন্দন করে, মিষ্টি বিতরণ করে, করেনি? এখান কিসের খাচ্ছ? এজিদি খাচ্ছ, কিয়ের খাচ্ছ? এজিদির খাচ্ছ। এই হুসেনরা দিলে তাহলে আনু জান্নাতের লোক, ওনার লাশটারে গোড়া দিয়ে ছড়াইছে, তারপরে ওনার কল্লাটা কাড়ি, তারপরে কি করছে, হ্যাঁ এ এ মালা বাঁধি এ করছে, তারপর ইবনে জিয়াদ কি করছে, ইবনে জিয়াদ এ লাস্টারে এ ঠোঁটের মধ্যে বেদ দি কতক্ষণ ফিরেছে, দেহ তো নাই, যখন তার গভর্নর হাউসের লাশের কল্লাটা আনছে, দেহ তো ইমাম হুসাইনের ছিন্ন বিচ্ছিন্ন কারবালার প্রান্তরে ফোরাত নদীর ইয়ানে। এরপরে ফাইজা রাসুল হুসাইন মাহদুন বাইনে ইয়াদাই, হ্যাঁ যখন ইবনে জিয়াদের গভর্নর হাউসে তার মাথাটা নিয়ে আসা হলো, তখন তার চেয়ারে বসিয়া মোড়া লাড়ি দিই ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে এইভাবে গুতা দেয়, হুসাইন নিরে তুই বহুত বক্তৃতা দিছিলি, কল্লা তো শুধু কল্লাটাই আছে, শির মুবারক আর কিছুই নাই, সকল লহু জয়দ ইবনু আরকাম, জয়দ ইবনু আরকাম নামে বুড়ো গাছা আউইয়া ছিল, বুড়িয়া মানুষ, হে গভর্নর হাউসে অবস্থাটা দেখ, ওই ফাজাল কাদিবানা তাইনে সানিয়াতাইন, ও গভর্নর আপনার কাছে মাফ চাই, তার এ ঠোঁটে আর একটা বাড়িও দিয়েন না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দুইখান ঠোঁটের সাথে অসংখ্যবার সুমা দিতি। এর মানে ইবনে জিয়াদ হাতে কফা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ লাকাদ রায়তু, তারপরে সে বলল সুম্মান ফা 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 সুম্মান ফা ফা সুম্মান ফা দেখা শেখ হুইয়াবকি, বুড়িয়া হাউ মাউ করিয়া কাঁদে রে, বুড়িয়া গা ফা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লাকাদ রায়তু শাফাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলু বা, আমি আল্লাহ রাসূলকে দেখেছি ইমাম হুসাইনের দুকানা বরকতি ঠোঁটে সুমা দিতে রে, হায় হায় বুড়িয়া কথা কইকা হাউ মাউ করিয়া কাঁদে, ফাকালা লাহু ইবনু জিয়াদ সেনাপতি কমান্ডার ফাদান সেনাপতি ইবনু জিয়াদ কয় আবকাল্লাহু আইনাকা, এই বুড়িয়া আল্লাহ তোরা আরো কান্দাক, ফাওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিফতা, যদি তুই বুড়িগা না হইতি তোরে ফিড়াইয়া মারিয়া রোদের মধ্যে তারপরে এ করি ছিট করিয়া রাখতাম, ওয়া যাহাব আকলুকা এমন ভাবে ফিড়াইতাম ফায়ের মধ্যে নালার মধ্যে, তুই বেহুশ হইতি তোর মগজ বাইরে যেত,
তারপরে পানাহাজা ফাকারাজা তোর এমন ভাবে মাইতাম, প্রচন্ড ভাবে মাইতাম, তারপর তোর কল্লাটা কাটি দিতাম, এরপর পানাহাদা ফাখারাজা বুড়িয়া হাউমা করিয়া কাঁদতে কাঁদতে বাইর হইয়া গেল। তাহলে লাশের উপরে, ইমাম হুসাইনের লাশের উপরে শুধু এই মাথাটারে কত বেজ্জিতি করছে, এখানে ফিরেছে প্রান্ত চলে গেছে ফোরাত নদীতে, গভর্নর হাউসে আনছে শত শত মাইল দূরে, এখানে আনিও এভাবে ফিরেছে। সেই ভয়াবহ অবস্থা এখন বিশ্ব আইতেছে। এই যে ইউক্রেন, এখন উত্তর কোরিয়া সৈন্য দিব কারে? 1 লাখ। নিউজে দেখলাম ভ্লাদিমির পুতিনের, আমি কইলাম আহা আরে, এই 1 লাখ সৈন্যর প্রাণ শেষ। ওই হেরা গরিবে গেছে, বোমা বানায় বানায় গরিবে গেছে উত্তর কোরিয়া, এখন হেতে তো তেল আনবো আর খানা আনবো, ভুট্টা টুট্টা যা চুরি করছে কম সরা ইউক্রেন, এই এনতে আবার ইডি আনে দিব দি, এই 1 লাখ মারুত শেষ, এগুন আর ইউক্রেন তো ফেরত আইতো না, আই বলি এ এবার আমেরিকা জো বাইডেনে কইব হ ইসরায়েলের সাহায্য করো, হে তারাও আরব তো গোল্লাইনে কিছু গরিব দেশ আছে, দৌড় দিছ দি ইউক্রেন সোরা বিষয় দিয়ে আসার কই, সরকারে না কখন পর্যন্ত যাবি না, এ এবার তো গুতুন কিনি ওই আমেরিকা যাবি কই 28 লাখ 30 লাখ দিয়ে সোরা হতে অভিবাসী হইবি, জেলখানা তো দিত করে ফায়ারিং শিখাই হাঁটা দিবি ইউক্রেন যুদ্ধ, এত হাগল হচ্ছে ইয়েন করিগু লেখা, মল্যে দেশ মরিয়ুম বাইশলে দেশ মরিয়ুম জিগির অস্কার করি ঠিক নি রে। এখন কুরিয়া দিতেছে 1 লাখ সৈন্য, সেখানে তাদের প্রায় লাখখানেক সৈন্য মরি গেছে, এটি তো কয় না, মায়ের দিতে হইলে মায়ের খায় হতো, কথা কয় না, কারবালা চলে 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 রে ইউক্রেনের আম্মাজিরা, তারপরে 23 ফেব্রুয়ারি তো তারা জানে নাই তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবো, ছোট ছোট ছোট্ট সোনামণি গুলারে নিয়ে যাচ্ছে রাশিয়ার দিকে, আয় আয় কোথায় তাদের বাড়ি কোথায় তাদের ঘর, আর কোনোদিন আব্বা আম্মার সাথে দেখা হবে না, কিছু ইসরায়েল চলিয়ে আসি কিছু, তারপরে এরপরে জার্মান গেছে গা, এইভাবে ফুরাই ইউক্রেন রিজিকের দেশ, এখন মানুষ নাই, শুরু হইয়া গেছে মারামারি, শুরু হইয়া গেছে মারামারি, অবস্থা ভয়াবহ, কারবালা শেষ হয় নাই, এই কারবালা কেয়ামত পর্যন্ত চলবে তোমার আমার জীবনে, কিভাবে বাঁচছে সেটা আমি বলবো। তার মানে এক শূন্য কয় যার নানা হাউসে কাউসার দিব, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, কত মানুষে খায়, কত নেককারে খায়, গুণাগারে খায়, দুকুল ছেপে উপসে পড়ে জোয়ার বাটাতে এই ফোরাতের পানি, ইমাম হুসাইনের এক জাররা এক কাতরা পানি দাও না তোমরা, শুধু ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে এক কাতরা পানি দেওয়া হইল না ঠিক না, বিপদে হইলে বুঝবি এক কাতরা পানির দাম কত। আমি তো বলতেছি তোরা তো বিশ্বাস করছেন না, ইউক্রেনের আম্মাজিরা এখন বোঝে রিজিকের দাম কত, তোরা তো আলু সলকা আর বাতের হ্যান খাইতে আয় কইছি, তুই আরে খারাপ জানছ, 20 মাইল দূরে হাঁটি যায় পানি কই, ইয়া কই, তোমাদের এগুলো তো রাখার দরকার, মিনারেল ওয়াটার, তারপরে এই জিনিসগুলা, তো 20 মাইল দূরে হাঁটি যাইতেছে কদর পানির লাই, দশজন আছে যোদ্ধা হতো, ফানি ফানি বলে সিটকার দিতেছে, আম্মা গেল 20 মাইল দূরে ফানি এক বোতল আনলো, এক বোতলের উপরে সৈন্যরা কাউকে দিচ্ছে না, আস্তে আস্তে 20 মাইল কুমিল্লা পর্যন্ত চাইবেন যে হানি আনতো বেড়িয়ে খাই এলাম, যাই সাইডে ছেলে ফেলে সব মরে গেছে, হাহাকার চলতেছে সিরিয়া লেবানন, তারপরে এ মিশরও হাহাকার শুরু হয়ে গেছে, সুদানে ইউক্রেনে তাইওয়ানে তো যেভাবে যুদ্ধ বিমান চলতেছে মানুষগুলোর কলিজা এভাবে দিতেছে, অবস্থা ভয়াবহ। ঘটনাটা কি, মানুষ তার মহান রবকে ভুলে গেছে ঠিক কিনা, 810 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান শুধু আল্লাহরে মানে, আর 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, আল্লাহরে সেব দেয়, তো আল্লাহ তুই গীতা, তুই গীতা আমার আটা জ্ঞান বিজ্ঞানে বহুত কিছু হয়ে গেছে, আমাকে আল্লাহর দরকার নাই, দেশা ইউটিউবে বেগুন লেংদি হিন্দি হিন্দি আঁটে বেড়ি যায়, এত সুন্দর ছবি কেমনে জাহান নামে যাইব, শুধু এ জিনিস ইয়ানের মাফে মাফে আন্ডার ফ্যান বানাইছে সমুদ্র সেই কতে চলতি আছে এতিরা চলের, মানে শতান পর্যন্ত এগুনের দিকে চায় না ঠিক কিনা, 750 কোটি মানুষ এগুন বেগুন শতানের মতো হয়ে গেছে, আর আসত তোরা কোনো রকম 150 কোটি, 600 কোটি, 150 কোটির ভিতরে 1010 মুসলমান ঠিক আছে, আর বেগুন সিটিং বেগ পেলে 1010 লোক নামাজ পড়ে, আর নবীজি বলছে মেহরাজ রচনীতে আমি দেই এসি মানুষের, কিছু কিছু মানুষের মাথা হাড়া মগজ বার হইন না, মগজ লল্লরা নবীজি ফস্ত করলো জিব বেলে মান হাউলাই এ জিব বেল কয়ে রাখারা ক হাউলাই বিন উম্মাতিকে, এগুলো আপনার সাজ্জানিয়ার লোক পৃথিবীর লোক আপনার ফাটির ওম্মত আপনার ওম্মত, কত এরকম মাথা যে লল্লরা
মগজ বার হয়ে গেছে তে তারা কি অন্যায় করছে তোর মাথা আসেনি নবীন ইচ্ছকে চাইছে জাহান নামে তোর মাথা হাড়া যারা নামাজ পড়ে না, তাহলে এ 150 কোটি মুসলমানের ভিতরে যেগুন নামাজ পড়ে না এগুন কি মাথা হাড়া, এগুন কি নবীর কথা কি হেসা না মিশা, অর্ধেক হেসা না অর্ধেক মিশা, কথা কয় না হেসা নি? তো এই যে নামাজ দে ফড়েন না মাথা হাড়া, নবী নিজে চাইয়েছে আপনার মাথারে এভাবে ফাঁতর দিয়ে ফিড়াইতে আছে ফেরেশতারা, নামাজ পড়বেন নি? তো পৃথিবীতে 750 কোটি এগুন, তবে এগুন নষ্ট আর আছে মুসলমান জীবন, এগুনের মধ্যে 10,000 বালা আছে আর বেগুন মাথা হাড়া। তো এই বিশ্বে তো লোকে না আল্লাহর আল্লাহর ফাটিয়ে তো নাই, কোম্পানির লোকে তো নাই, চাকরি তুই দাইছি তো কোম্পানি ইন্ডাস্ট্রি আর রাখবো নি? এই আল্লাহ মারামারি রেডি, পৃথিবী দুই ভাগ করে গেছে আল্লাহ, রাশিয়ার কি ইউক্রেন আর এ হোলাডা জো বাইডেন হোলাডা 30 বার গেছে আত্মহত্যা করিবার লাগে, কবার হাতে নিজের তো মাথা ঠিক নেই। এরপরে বাপের কথা একখান মনে হয়েছে, কুত্রে জিয়ান হারবি ইয়ানো জিতবি, এ কথা মনে হয়েছে শেষবার যখন গলার দড়ি দিত লাগে, কোন আব্বা কইছে যে শেষবার চেষ্টা করি চাই। তো এ হোলা 30 বার আত্মহত্যা করতে গেছে, এতের মাথা ঠিক আছে নি? আহা, এতের নাম হইল আয় ডরাই, এতে কাইল্য ফিলিস্তিন হাম দি ইসরায়েল করে আর বাই করে মারি গেলেছে, জো বাইডেন কো বালা করছে, এ এখন জো বাইডেন তারপরে ভ্লাদিমির পুতিন জেলেনস্কি কিং জং ফুং ফাং এ সাইর নাড়ার কারণে দেখবি বিশ্ব শেষ। আমেরিকার বাড়ি কতক্ষণ যাবো চীনের দিকে ঋণ দিলে এতো আমি কদিন হেজরন খাই কই আসি ইন্ডিয়ার দিকে ভ্লাদিমির কবে রো তেল বন্ধ করে ভাই সবাই তেল ফাটি আসি, এইভাবে দালালি করে যা কদিন খাইতে পারে, আসলে বিশ্বের অবস্থা বালানো, বিশ্বের অবস্থা কথাটি শুনতে আইসের মতো লাগে গের, এ যা আছে গরিব রাষ্ট্র বুঝছো তিগুট বেগুট কতক্ষণ সিনের বাহাটি কতক্ষণ জো বাইডেনে টান দিলে ক ডলার কয়ের অন্য 300 টাকা করিয়ে দিল ডলার, ভাই ভাই আসি ভাই আল্লাহ দয় আর উড়িয়া উড়াইয়েন না। আচ্ছা তো ভ্লাদিমির পুতিন কো ঠিক, হ্যাঁ আগে বড্ডি দেখছি না আন্নারে আসি আয় আন্নে, এইভাবে অলিদের মতো আছে সিটিং এর মতো এ তান।